প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাই হিটলার সম্পর্কে। তো হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন। উদ্দেশ্য সিনেমা দেখা নয়। হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা সেটা পরখ করে নেয়া। হাফ টাইমে পর্দায় হিটলারের ছবি ভেসে উঠতেই সকলে দাঁড়িয়ে হিটলারকে সম্মান জানালেন, হিটলারের গুণকীর্তন করা শুরু করে দিল। হিটলার দাঁড়ালেন না, তিনি নিজেই তো হিটলার। কিন্তু এটা তার মাথায় ছিল না যে তিনি ছদ্মবেশে এখানে এসেছে, হিটলারের বেশে নয়। চারদিকে হিটলারের জয়ধ্বনি শুনে হিটলার ভীষণ আনন্দিত হয়ে উঠলেন। হিটলারের পাশে থাকা মানুষটির জয়ধ্বনি দেয়ার ফাঁকে লক্ষ্য করলেন যে তার পাশে ব্যক্তিটি বসা রয়েছে, সে এখনো বসে রয়েছে, হিটলারকে সম্মান করছে না। সে বললেন, দাঁড়িয়ে যাও ভাই, আর হিটলারের জয়ধ্বনি করো, নইলে শুয়োরের বাচ্চা হিটলার আর তার পোষা কুকুর দল নাৎসি বাহিনী তোমাকে বিপদে ফেলে দেবে। ধন্যবাদ সবাইকে।